কি ব্যাপার পিকু? তোমরা কোথায় ছিলে? আশ্চর্য, সারা রাত আমরা কিরকম দুশ্চিন্তার মধ্যে ছিলাম বলতো। তবু ভাগ্য ভালো যে ছোট সাহেব তোমার সঙ্গে ছিল, তা না হলে তো পাঁচজনে পাঁচ রকম কথা বলার সুযোগ পেত। ওরে বাবা, শালাবাবু তো দেখছি খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো পিকু বৌদিমণিকে খুঁজে এনেছে। আর কদিন পর তোমাদের বিয়ে, তোমাদের আরো সাবধান হওয়া উচিত ছিল। সে বিয়ের আগেই পিকু যেভাবে ঈশানকে আগলে রাখছে, এতেই বোঝা যাচ্ছে বিয়ের পর পিকু কি করবে। আমি তো এখন থেকেই বেশ বুঝতে পারছি। যে বিষয় নিয়ে জানো না সেটাকে নিজের মতন করে ভেবে নিও না প্লিজ। কালকে পিকুকে ভাড়াটে গুন্ডা দিয়ে কিডন্যাপ করে আমাদের তাঁতিদের গ্রামে রেখে আসা হয়েছিল। আমি খবরটা পেয়ে ওকে ছাড়িয়ে নিয়ে আসি। এটা কি করে সম্ভব? কি করলো? সর্বনাশ! এবার শালাবাবু আমাকে থানায় গিয়ে রেখে আসবে বোধহয়। এখনো জানি না, তবে জেনে যাবো খুব শীঘ্রই। একটু আগে অফিসার এসেছিলেন, উনি তো বললেন যে এই ব্যাপারটা পিকুর কোনো জানাশোনা লোক করিয়েছে, হয়তো এবাড়ির লোকও হতে পারে। আমি তো বুঝতে পারছি না এবাড়ির লোকের এত সাহস হয় কোত্থেকে। ঠিকই বলেছো তুমি, আজকাল অনেকের সাহস একটু বেড়েছে আগের থেকে। তবে চিন্তা করো না, আমি আছি। বিকুর ক্ষতি করার চেষ্টা যারা করবে বাড়িতে, তাদের একজনকে আমি ছাড়ব। না না, আমাকে ধরার আগে আমি বাবা পালাই। এখন এসব প্রসঙ্গ থাক না পিকু, আর তুমি যখন ভালো ভালো ফিরে এসেছো তখন এসব কথা না ভেবে সামনে বিয়ে কনসেন্ট্রেট করো সেটাতে। চলো তো ফ্রেশ হয়ে নেবে, চলো এসো। ম্যাডাম, আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমি রাগ করে বাড়ি থেকে চলে গেছিলাম আর সেই জন্যই এত কিছু হলো। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কখনো আর এরকম কোনো কাজ করব না। Thank you.